পরকীয় আর বেদনাদায়ক অভিজ্ঞতার কথা জানালেন অপবিশ্বাস ডালিয়র সিনেমা জনপ্রিয় চিত্রনায়িক অপবিশ্বাস সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলে অনুষ্ঠানে অংশ নিয়ে পরকীয় এবং নিজের একটি বেদনাদায়ক অভিজ্ঞতার কথা দর্শকের সঙ্গে শেয়ার করলেন চিত্রনায়িকা অপবিশ্বাস প্রথমে জানান নামের আগে চিত্রনায়িকা জুড়ে গেলেও ব্যক্তি জীবনে তিনি খুবই সাধারণ একজন মানুষ তাই স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পছন্দ করেন তিনি অনুষ্ঠানের এক পর্যায়ে উঠে আসে পরকীয়ার বিষয়টি এ প্রসঙ্গে অপু বলেন বিয়ের পর পরপরকে নি নিয়ম নেই তারপর মানুষ পরকিয়া করছে যা মোটেও উচিত নয় এরপরই উপস্থাপকের প্রশ্নে অপু জানান সিনেমার অভিনয়ের আগে আর পরের অভিজ্ঞতার কথা এ সময় অপু বলেন নিত্যশিল্পী হওয়ার शौक ছিল আমার মায়ের তিনি তা পূরণ করতে পারেননি তাই মায়ের সে স্বপ্ন আমি পূরণ করি এই নিত্যশিল্পী হওয়ার গুনি আমি আজ চিত্রনায়িকা অপু আরো বলেন চিত্রনায়িকা হওয়ার আগে ছোটবেলায় কাকার সাথে এফডিসিতে একবার এসেছিলাম ওই সময় সালমান আর মৌসুমীর দ হরসিনামা শুটিং চলছিল তাই প্রোডাকশনের মানুষ ধাক্কা দিয়ে আমাদের বের করে দিয়েছিল এরপর মার সঙ্গে একটু বড় হয়ে যখন কুটি টাকার কাবিন সিনেমায় নায়িকা হিসাবে এবং এফডিসি তে এলাম তখন সবার থেকে এত সম্মান পেলাম যে আমি তা ভাষায় প্রকাশ করতে পারবো না ক্যারিয়ারে জীবনে উত্থান পতন পরকীয় আর সাকিব খানের সঙ্গে প্রথম পরিচয়ের কথাও এই নায়িকা প্রথমভারের মতো ফাঁস করেন অপু বলেন যেখানে অপবিশ্বাসের অতিথি হয়ে উপস্থিত ছিলেন বর্ষায়ন অভিনেত্রী অরুণা বিশ্বাস